হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি দীর্ঘদিন যেমন মাঝখানে ভিডিও আপলোড করেছি, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি কালার কারেকশন নিয়ে ভিডিও করেছিলাম এবং কোনো প্রকার ভয় ছিল না। আজকে তাই আবার একটি ভালো মানের এডিট বলতে, আমরা যখন ফটো এডিট করি, যেমন মডেল ফটোগুলো যখন আমরা এডিট করি, তখন কিন্তু আমাদের বেশি প্রাধান্য পাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আজকে কথা হবে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যদি ফটোশপ নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে দেবেন ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই ছোট্ট একটা চ্যানেল। আপনি এই চ্যানেলটি যদি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা আমাদের আজকে দেখাবো ফটোশপ সিসি। আমার মেবি ভার্সনটা আছে 2014। আপনার যে কোনো ভার্সন হলে আপনারা করতে পারবেন। ওকে, আমি এই যে একটি ফটোটা আমি ইনপুট করলাম, একটি ফটো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোতে কিন্তু আমি আমার যে পরিমাণ আমার মডেলের ছবির কাজ করার থেকে বেশির প্রয়োজন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ করা। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখাবো আজকে যে আমরা এই ফটো আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে আমরা এই মডেলকে আমি সরিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ কীভাবে করতে পারি। আজকে আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে এই মডেলটাকে সরিয়ে ফেলা, কারণ আপনার যে ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখবেন, কিন্তু সেটাকে আপনি এডিট করবেন। আর ফটোটা যদি মাঝখানে থাকে, তাহলে ফটোটার কালারটা পরিবর্তন হয়ে যাবে, অনেকটাই খারাপ দেখাবে। তাই আমরা আগে ফটোটাকে আমরা মডেলটাকে আমরা সরিয়ে নেব। আমি একটা নতুন লেয়ার নেব, কন্ট্রোল জি প্রেস করে কিবোর্ডে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। এবং লেয়ারের পরে আমি আমার যে মডেলটা আছে, সেই মডেলকে আমি মার্কস যে টুলসটি আছে, ম্যাজিক যে টুলস আছে, সেই টুলস দিয়ে আমি এটাকে আমি সিলেক্ট করব। আপনি যেটা করবেন সেটা হলো আমাদের যে টুলসটি আছে, সে ম্যাজিক কুইক সিলেকশন যে টুলটি আসছে, এবং কিবোর্ডে যে ডাব্লিউ বাটন আছে, সেই বাটনটা প্রেস করলে আপনি এই আপনার এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে। আমি নর্মালি এর মডেলটাকে আমি ঘিরে নেব, অথবা মডেলটাকে আমি সিলেক্ট করে নেব। একটু দেখেন, আর আপনারা যখন করবেন তখন একটু সময় নিয়ে করবেন, যেন কাজের কোয়ালিটিটা যেন ঠিক থাকে। ওকে, আমি নর্মালি আপনাদেরকে দেখাই দেবো। দেখেন আমার ছবিটা কিন্তু সব পাশে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কোনো পাশে কিন্তু আমার আর বাকি নেই। ওকে, এমন সিলেক্ট হওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা যাবেন সিলেক্ট থেকে রিফাইন্ডে যাবেন। রিফাইন্ড থেকে আপনি এখানে এসে এখান থেকে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হারাই গেছে। এখান থেকে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার মডেলের ভিতরে চলে আসে, সেক্ষেত্রে আপনি যদি হালকা করে একটু একটু ই করে দিবেন, ঘষিয়ে দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ঠিক চলে যাবে। মানে আপনার মতো আপনি জাস্ট এগুলো ঠিকঠাক একটু করে নেবেন, কারণ একটা ছবিতে একরকম হবে। আর একটা একটু সাবধানতা করবেন, আর একটু ধৈর্য সহকারে করবেন। ওকে, এবং এখানে যা আছে আমি এটাই রেখে দিলাম, আপনাদের যদি একটু প্রয়োজন হয় এবং একটু কোনটা একটু আপডাউন করে দেখবেন যে আপনার ফটোটাতে কোনটা অনেক ভালো মানায়। ওকে, এবার আউটপুট টু এখানে নিউ লেয়ার উইথ মার্কস, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। ওকে, এবং ওকে, দেখেন এখানে কিন্তু আবার একটি লেয়ার হয়ে গেছে। এবং আমি যখন এবার দেখেন এখানে আমার লেয়ার হলো তিনটা লেয়ার অনেক ক্লিক দেবো, এবং কিবোর্ডে অল্টা সহ আমি আবার দিয়ে দিই। আমি লেয়ার ওয়ানে আসে আমি অনেক ক্লিক দিলাম, এবং কিবোর্ডে অল্টা বাটন ধরে আমার লেয়ার ওয়ান কপির উপর আমি ক্লিক করলাম। দেখেন ফটোটি কিন্তু আবার সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে গিয়ে আমি এডিট থেকে আপনি যদি ফিলটি আপনি প্রেস করেন, দেখেন এখানে যা আছে আপনি নর্মালি সবগুলো রেখে দিবেন, ওকে দিয়ে দিবেন। একটু সময় নেবে। ওকে, একটু কিন্তু সময় এসে দেখেন এবার আমার কিন্তু ফটোর যে মডেলটি সেটা কিন্তু আমার হারাই গেছে। আমি কিবোর্ডে কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। ডি বাটন প্রেস করার পরে এখান থেকে যে আমার যে ব্রাশ টুল আছে, সেই ব্রাশ টুল দিয়ে আমার যে দেখেন এখানে যে মডেলে হালকা করে একটা দাগ আছে, দেখেন এই মডেলকে আমি দাগগুলো আমি উঠাই নিব। একটু দেখেন এভাবে করে উঠাই দিন।
একটু সময় নেবে। দেখেন সবগুলো কিন্তু আস্তে আস্তে এই দাগটা কিন্তু মুছে যাবে। আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কমেন্টের উত্তর দিতে পারি না এবং কমেন্টের উপর মাঝখানে অনেকদিন ভিডিও বানাতে পারি না, তাই আজ থেকে আবার ইনশাল্লাহ শুরু করছি। এবং দেখেন এখন যে ফটো, এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন আপনার, আপনার কিন্তু মডেলটি পুরাই রিমুভ হয়ে গেছে, আপনি পুরা রিমুভ করে ফেলেছেন এই এই আপনার মডেলটাকে। ওকে, আপনি দেখলেন যে এই আমি সিসি দিয়ে আমি কত সহজে আমি আমার মডেলটাকে আমি রিমুভ করছি। রিমুভ করার পরে এবং কত স্মুথলির সঙ্গে আপনি দেখেন, এখান থেকে যদি আমি মডেলটাকে নিয়ে এসে দেখেন, দেখেন আসছে। এখন যদি আমি এই আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি হাজার রকমের কাজ করব, কারণ এখনকার বর্তমানে সিচুয়েশন যা চলছে মানুষ কিন্তু হাজার হাজার টাকা খরচ করছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য, একটু ঘোলা করার জন্য। আপনি লোকগুলো সে হাজার হাজার টাকা খরচ করে একটা লেন্স কিনে, ব্যাকগ্রাউন্ড যত বেশি ব্লার হবে। আর এখন এর এর আগে যে ফটোগুলো ছিল সবগুলো ছিল আপনার ডিজিটাল ক্যামেরায় তোলা, সব ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার ছিল। যেহেতু এখন দিন আসছে আরও অত্যাধুনিক লেন্স আসছে এবং লেন্সগুলো ছবিগুলো অনেকগুলো সুন্দর হয়েছে আর ব্যাকগ্রাউন্ডগুলো আরও বেশি ঝাপসা হয়েছে, তাই এখন কিন্তু আমাদের বেশিরভাগ আমাদের ফোকাস করতে হয় ব্যাকগ্রাউন্ডের উপর, কারণ ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে মডেলের ছবি। কারণ ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে মডেলের ছবি একশো সুন্দর হবে, আর ব্যাকগ্রাউন্ডের ছবি যদি খারাপ হয় তাহলে কিন্তু মডেলের ছবি ভালো হবে না, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ড সুন্দর তো ছবি আপনার, আপনি যেমন করে ছবির কাজ করবেন তেমনই সুন্দর হবে। আজকে আর খুব বেশি একটা কিছু বলবো না, আজকে এই পর্যন্ত দেখালাম। আর কালকে আমি দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি বিভিন্ন রকম কালার দিয়ে মডিফাই করে আমি কীরকম করতে পারি। আজকে এ পর্যন্তই, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।